মর্নিং এভরিবডি, এখন আর গুড মর্নিং নেই, বলতে হয় কথার সময়, বলতে বলতে অভ্যস্ত। কল্যাণী রথতলা, একদম কল্যাণী রথতলা স্টপিসের পাশেই একটা 10 ফুটের রাস্তার গায়ে এই 3 কাঠা জমিটি কর্নারের প্লট। এখানে যেহেতু আসা হয় না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তবু জমিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে। কর্নারের প্লট, 3 কাঠা জমিটি এই বড় ফ্ল্যাটের পাশেই এবং সোনার ভবনের পাশেই এই 3 কাঠা জমিটি সেল আছে। কর্নারে পড়বো, কোনো রাত্রে মানে বুঝতে হবে সব কিছু কাছাকাছি, কোনো কিছু দূরে নেই। স্কুল কলেজ বাজার ঘাট বাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। কাস্তাপাড়া পাশে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন পাশে, হুগলি পাশে, কল্যাণী এক্সপ্রেস পাশে, সমস্ত কিছু পাশে কল্যাণী রথতলা এই 3 কাঠা জমিটি সেল আছে। মর্নিং এভরিবডি, এখন আর গুড মর্নিং নেই, বলতে হয় কথার সময়, বলতে বলতে অভ্যস্ত। কল্যাণী রথতলা, একদম কল্যাণী রথতলা স্টপিসের পাশেই একটা 10 ফুটের রাস্তার গায়ে এই 3 কাঠা জমিটি কর্নারের প্লট। এখানে যেহেতু আসা হয় না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তবু জমিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে। কর্নারের প্লট, 3 কাঠা জমিটি এই বড় ফ্ল্যাটের পাশেই এবং সোনার ভবনের পাশেই এই 3 কাঠা জমিটি সেল আছে। কর্নারে পড়বো, কোনো রাত্রে মানে বুঝতে হবে সব কিছু কাছাকাছি, কোনো কিছু দূরে নেই। স্কুল কলেজ বাজার ঘাট বাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। কাস্তাপাড়া পাশে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন পাশে, হুগলি পাশে, কল্যাণী এক্সপ্রেস পাশে, সমস্ত কিছু পাশে কল্যাণী রথতলা এই 3 কাঠা জমিটি সেল আছে। মর্নিং এভরিবডি, এখন আর গুড মর্নিং নেই, বলতে হয় কথার সময়, বলতে বলতে অভ্যস্ত। কল্যাণী রথতলা, একদম কল্যাণী রথতলা স্টপিসের পাশেই একটা 10 ফুটের রাস্তার গায়ে এই 3 কাঠা জমিটি কর্নারের প্লট। এখানে যেহেতু আসা হয় না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তবু জমিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে। কর্নারের প্লট, 3 কাঠা জমিটি এই বড় ফ্ল্যাটের পাশেই এবং সোনার ভবনের পাশেই এই 3 কাঠা জমিটি সেল আছে। কর্নারে পড়বো, কোনো রাত্রে মানে বুঝতে হবে সব কিছু কাছাকাছি, কোনো কিছু দূরে নেই। স্কুল কলেজ বাজার ঘাট বাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। কাস্তাপাড়া পাশে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন পাশে, হুগলি পাশে, কল্যাণী এক্সপ্রেস পাশে, সমস্ত কিছু পাশে কল্যাণী রথতলা এই 3 কাঠা জমিটি সেল আছে। মর্নিং এভরিবডি, এখন আর গুড মর্নিং নেই, বলতে হয় কথার সময়, বলতে বলতে অভ্যস্ত। কল্যাণী রথতলা, একদম কল্যাণী রথতলা স্টপিসের পাশেই একটা 10 ফুটের রাস্তার গায়ে এই 3 কাঠা জমিটি কর্নারের প্লট। এখানে যেহেতু আসা হয় না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তবু জমিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে। কর্নারের প্লট, 3 কাঠা জমিটি
এই বড় ফ্ল্যাটের পাশেই এবং সোনার ভবনের পাশেই এই তিনখানা জমিটি সেল আছে কর্নারে পড়ে। কোনো রাত্রে মানে বুঝতে হবে সব কিছু কাছাকাছি, কোনো কিছু দূরে নেই। স্কুল কলেজ বাজার ঘাট বাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। কাস্তাপাড়া পাশে, কল্যাণী ঘোষবাড়ি স্টেশন পাশে, হুগলি পাশে, কল্যাণী এক্সপ্রেস পাশে, সমস্ত কিছু পাশে, কল্যাণী রথতলা এই তিনখানা জমিটি সেল আছে। মর্নিং এভরিবডি, এখন আর গুড মর্নিং নেই, বলতে হয় কথার সময়, বলতে বলতে অভ্যস্ত। কল্যাণী রথতলা, একদম কল্যাণী রথতলা স্টপেজের পাশেই একটা 10 ফুটের রাস্তার গায়ে এই তিন কাটা জমিটি কর্নারের প্লট। এখানে যেহেতু আসা হয় না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তবু জমিটি দেখা যাচ্ছে সুন্দরভাবে। কর্নারের প্লট, তিন কাটা জমিটি এই বড় ফ্ল্যাটের পাশেই এবং সোনার ভবনের পাশেই এই তিনখানা জমিটি সেল আছে কর্নারে প্লট। কোনো রাত্রে মানে বুঝতে হবে সব কিছু কাছাকাছি, কোনো কিছু দূরে নেই। স্কুল কলেজ বাজার ঘাট বাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু। রাস্তাপাড়া পাশে, কল্যাণী ঘোষবাড়ি স্টেশন পাশে, হুগলি পাশে, কল্যাণী এক্সপ্রেস পাশে, সমস্ত কিছু পাশে, কল্যাণী রথতলা এই তিনখানা জমিটি সেল আছে।